এক চিকিৎসক ও দু নার্স দিয়ে চলছে রংপুর বক্ষব্যাধি হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসা সেবা। ১৯৬৫ সালে রংপুর নগরীর তাজহাট এলাকায় প্রতিষ্ঠিত হলেও ৫৫ বছরেও হাসপাতালটির হয়নি কোনো সংস্কার। আর চিকিৎসক ও জনবল সংকটের কারণে রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। যেখানে ডাক্তার থাকার কথা ৩ জন, সেখানে ডাক্তার মাত্র ১জন। রয়েছে ওষুধের সংকট। হাসপাতাল থেকে বিনামূল্যে সরবরাহের কথা থাকলেও বাহির থেকে ওষুধ কিনতে হচ্ছে রোগীদের। পলেস্টার ধসে পড়ছে ওয়ার্ডগুলোতে, এতে সৃষ্টি হচ্ছে আতঙ্ক, ফলে প্রায় রোগীশূন্য থাকছে হাসপাতালটি, জানালেন ভুক্তভোগী রোগীরা। এখন ডাক্তার সাহেব লিখে দিল, ওষুধ এখানে দিল না, খালি স্লিপ দিল, লিখিয়ে বাড়িতে কেন ওষুধ। আসলাম, আসি, টিকিট কাটলাম, অসুস্থ রোগী নিয়ে আসে, এখানে তো একটা ডাক্তার ঠিকভাবে ওষুধও পাচ্ছি না, বসায় রাখছে, কতক্ষণ আমরা এখানে বসে থাকবো? এক ডাক্তার দিয়ে তো এখানে কাম কিছু হচ্ছে না। আমাদের রংপুর নগরীতে একটিমাত্র বক্ষব্যাধি হাসপাতাল। আমাদের রংপুর বিভাগে এখানে জেলা থেকে লোক আসে, থানা থেকে আমরা আসি, এখানে অনেক লোক আসে, কিন্তু এখানে চিকিৎসকের সংখ্যা মাত্র ১জন। ইনি একটা পর্যন্ত দেখবে, আবার সেকেন্ড টাইম বন্ধ হয়ে যায়, যারা দূর থেকে আসে আসে আবার চলে যায়। এটা সংস্কার কাজ নেই বললেই চলে। আমার ক্ষেত্রে যেটা মনে হলো যে আসলে এখানে মনে হয় সম্ভবত ডাক্তারের সংখ্যা বা এখানকার যে স্টাফ তাদের সংখ্যা খুবই কম, সে তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। আমাদের সমস্যা তা একজন ডাক্তার দিয়ে হচ্ছে না, এখানে অনেক রুগী আসে, এখানে রুগীরা সময়তে হয়তো চলে যায়। হ্যাঁ, একজন দিয়ে কি একজনকার উপরে এত প্রেশার হচ্ছে না। ক্লিনিকটিতে কোটি টাকার এক্সপিসি মেশিন থাকলেও নেই কোনো মেডিকেল টেকনোলজিস্ট। আর হাসপাতালে একটিমাত্র এক্স রে মেশিন রয়েছে দীর্ঘদিন থেকে অকেজো, বললেন বক্ষব্যাধি ক্লিনিকের একজন সাপোর্ট টেকনিশিয়ান। মেশিন কেনা যায়, এই মেশিনটার দাম হচ্ছিল প্রায় ১ কোটি এই মেশিনের। এখন এই মেশিনটা হ্যান্ডেলিং করার মতো তো একজন মেডিকেল টেকনোলজি দরকার। যদি আমি মেডিকেল টেকনোলজি, কিন্তু আমরা সাপোর্টিং হিসেবে এখানে কাজ করতেছি। এই জন্যে আমি আপনাদের আনন্দ টিভির মাধ্যমে বিশেষভাবে আপনাদের ইয়ে করতেছি, যাতে আমাদের এখানে নিয়োগ, আরও পোস্ট আমাদের মেডিকেল টেকনোলজি ক্রিয়েট করার পর পোস্ট দিলে আমাদের এখানকার রংপুরবাসীর জন্য এটা আরও মঙ্গলজনক হবে। উত্তরাঞ্চলের ৮ জেলা থেকে রুগীরা এখানে আসে চিকিৎসা নিতে, কিন্তু নেই বিশেষজ্ঞ ডাক্তার, ফলে রুগীরা বিশেষজ্ঞ ডাক্তারের সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানালেন ক্লিনিকের এই জুনিয়র ভারপ্রাপ্ত কনসালটেন্ট। এই জন্যই আমাদের আসলে এখানকার সবচেয়ে বড় যেটা সমস্যা হয় যে রুগীরা দূর দূরান্ত থেকে আসে, তারা এখানে এমনও হয় যে ৪-৫ ডিস্ট্রিক্টের রুগীও এখানে আসে, তারা রেফার হয়ে আসে বা নিজেরাই আসে, এখানে বড় হাসপাতাল হিসেবে আসে, কিন্তু এখানে আমরা আসলে বক্ষব্যাধির উপর যে হলো বিশেষজ্ঞ, এই পদে কিন্তু আমরা গত ৪ বছর ধরে কোনো বিশেষজ্ঞ নেই। তাছাড়া এই এখানকার অত্র অঞ্চলের লোকজন বঞ্চিতই থেকে যাবে, এটাই আমি বলতে চাই যে আমরা ৪ বছর ধরে বঞ্চিত, আর যেন আমাদেরকে বঞ্চিত না থাকতে হয়। এখানে খুব সত্তর যেন কর্তৃপক্ষ একজন বিশেষজ্ঞ ডাক্তারকে পদায়ন করেন। হাসপাতাল ও ক্লিনিকটি সংস্কার এবং জনবল নিয়োগের ব্যাপারে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। আছে ওখানে ডক্টর, বর্তমানে ১জন কাজ করছেন, ওখানে শূন্য পদ আছে। এটা আমরা যোগাযোগ করছি যাতে শূন্য পদে মেডিকেল অফিসার সহ অন্যান্য পদে নিয়োগের ব্যবস্থা করা হয়। এর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি এবং তাদের দৃষ্টি আকর্ষণ করছি। সরকারের সুনজর এবং খুব শীঘ্রই বিশেষজ্ঞ ডাক্তার, জনবল ও হাসপাতাল ভবন সংস্কারের দাবি রংপুরবাসীর।